राधे कृष्ण बंधुरा बंधुरा अपन सकल के जाना मोहिनी एकादशी अनेक अनेक शुभेच्छा। बंधुरा आजकेर दिन भगवान विष्णु मोहिनी रूप धारण कर शास्त्र बोलछे जे आजकेर दिन भगवान नाम कीर्तन एवं लीला श्रवणे मानुषे राता राती दुर्भाग्य नाश हो जाए, ग्रहदोष शांत हो जाए, मानुषेर जीवने आबार सौभाग्यर उदय हो जाए। भगवान कृपा नतून बछरे तादेर परिवारे सुख शांतिते भरे उठे। ताई बंधुरा आजकेर ई भिडियोते भगवान एमन एकटी रहस्य आपनादेर शोनाबो जा होयतो आपनारा कखनोई शोनेननि। ताई आजकेर दिने बंधुरा भगवानेर लीला श्रवण करे आपनादेर जीवनके धन्य करे तुलुन। भगवान श्रीकृष्ण सुप्रीम गड नय, कारण तिनि मातृगर्भ थेके जन्म नियेछेन। बेदेर अनुसार भगवान कखनो मातृगर्भ थेके जन्म नेय ना, एमनटा अनेके मने करेन। तारा भाबेन भगवान श्रीकृष्ण आमादेर मतनि मायेर गर्भ थेके जन्म नियेछेन, कारण तारा जोग मायार प्रभावे सत्यटा देखते पाय ना। ताई जारा जारा भगवान श्रीकृष्णके सुप्रीम गड मने करेन आर जारा मने करेन ना, तारा अवश्यई भिडियोटि पुरोटा देखुन। तो नमस्कार बंधुरा, आमि राजू आर आमादेर च्यानेले आपनादेर स्वागत। तार आगे बंधुरा आपनारा जदि भगवान श्रीकृष्णेर भक्त होये थाकेन तो भिडियोटिके एकटि लाइक करे कमेंटे लिखुन जय श्रीकृष्ण। बंधुरा सत्यटा जानार जन्य भगवान श्रीकृष्णेर जन्म किभाबे होयेछिलो তা জানা দরকার। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে প্রথম অধ্যায় ১৭ ১৮ নম্বর শ্লোকে সুখদেবজি বলছেন, ওই সময় লক্ষ লক্ষ দৈত্য রাজার রূপ ধরে পৃথিবীকে আক্রান্ত করে রেখেছিল। তার থেকে ত্রাণ পাওয়ার জন্য পৃথিবী গোরূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে যায়। তখন ব্রহ্মাজি গোমাতার কথা শুনে মহাদেব ও বাকি সকল দেবতার সহিত শির সাগরে যায়। সেখানে গিয়ে পরম পুরুষ অন্তর্যামী প্রভুর স্তুতি করেন। স্তুতি করতে করতে ব্রহ্মাজি সমাধিতে চলে যান। সমাধিতে তিনি আকাশবাণী শোনেন। তারপর ব্রহ্মাজি বলেন, আমি এইমাত্র আকাশবাণী শুনলাম, তিনি হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর। তাই যত দিন তিনি এই পৃথিবীতে লীলা করবেন, আপনারাও আপনাদের অংশের সহিত যাদবকুলে জন্ম নিয়ে প্রভুর লীলা অংশগ্রহণ করুন। এরপর বিভিন্ন দেবদেবী ঋষিমুনি প্রভুর সাথে লীলা করার জন্য গোপাগোপীর রূপ ধরে জন্মগ্রহণ করেন। এক কথা মনে রাখবেন, ভগবানের সব কার্য যোগ মায়া দিয়ে হয়। তাই মায়ার প্রভাবে ভগবানের সব কার্য আমাদের মায়ার অধীনে মনে হয়, কিন্তু বাস্তবে তা সত্য নয়। ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায়ের ১৬ ও ১৭ নম্বর শ্লোকে সুখদেবজি বলেন, ভগবান সব জায়গায় সব রূপে রয়েছেন, তাকে কোনো জায়গায় যেতে আসতে হয় না। তিনি এমনি সময় অব্যক্ত থাকেন, সময় এলে তিনি ব্যক্ত হয়ে যান। তাই যোগ মায়ার প্রভাবে মা দেবকীর গর্ভবতী হওয়ার অনুভব হতে শুরু করে। কিছুদিন পর ব্রহ্মাজি ও ভগবান শঙ্কর কংসের বন্দিখানায় পৌঁছায়। তার সাথে সমস্ত দেবতা আর ঋষিমুনি প্রভুর দর্শনের জন্য এসে পৌঁছায়, কারণ ভগবান যে এবার অব্যক্ত থেকে ব্যক্ত হবেন। স্বর্গের দেবতারা নাচতে শুরু করেন, কিন্নর গন্ধর্ব মধুর সুরে গান করতে শুরু করেন। পৃথিবীর প্রত্যেক কণায় কণায় খুশির আনন্দ ছড়িয়ে পড়ে, কারণ আজ সবাই পরমাত্মার দিব্য সাকার রূপ দেখতে পাবে। তারপর পরমাত্মা সেখানে প্রকট হয়। যখন বাসুদেব দেখেন যে আমার পুত্রের রূপে স্বয়ং পরমাত্মা এসেছেন, তা দেখে তিনি আশ্চর্য হয়ে যান। তারপর সে পরম আনন্দে লীন হয়ে যায়। তখন মা দেবকী বলেন, প্রলয়ের সময় যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে যায়, সে আজ আমার পুত্র রূপে এসেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আগের জন্মের কথা মনে করিয়ে দেয়, আর যোগমায়ার প্রভাবে দেখতে দেখতে শিশুরূপ ধারণ করে নেয়, আর মায়ার প্রভাবে তারা সবকিছু ভুলে যায়। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি, যোগমায়ার প্রভাবে মাতা দেবকীর গর্ভবতী হওয়ার বোধ হয়েছিল, তাই তিনি জন্মরহিত। তিনি শুধু অব্যক্ত থেকে ব্যক্ত রূপ ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ।